গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। এখন হচ্ছে বেলা 12টার সময়। স্নান টান করে রেডি হয়ে এখন যাচ্ছি এখানে সাইট সিন গুলো ঘুরতে। বিশ্বভারতী ক্যাম্পাস থেকে আরম্ভ করে শালবন, পলাশি গ্রাম থেকে আরম্ভ করে কোপাই নদী, কঙ্কালীতলা, সোনাঝুরি ঘাট, আমাদের একটা টোটো বুকিং 1100 টাকা নেবে এবং সবটা ঘোরাবে। চলো দেখতে থাকো, আমরা এখন বেরিয়ে পড়েছি। এখান থেকে 4 কিলোমিটার যে নদীটা আছে কোপাই নদী, কোপাই নদী থেকে ছোট চারা গাছ তুলে নিয়ে লাগিয়েছিলেন। এই গাছের নিচে বসে রবীন্দ্রনাথ ঠাকুর একটা কবিতা লিখেছিলেন, হাট কবিতা। এখান থেকে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারা আকাশেতে। ঘরের সামনে যে একটা স্ট্যাচু রয়েছে সিমেন্ট রয়েছে, ওটাকে বলা হয় অনির্মাণ শিখা। হ্যাঁ, 3600 বিঘা জমির উপরে ক্যাম্পাস আছে। 3600 বিঘা, 1200 একর। এটা হচ্ছে স্বাধীনতলা, এখান থেকে স্বাধীনতার সৃষ্টি হয়েছে। সোজা যে একটা ব্যারিকেডের মধ্যে কাজ দেখা যাচ্ছে না, বড় গাছ ছিল সেই গাছটাকে দেখা করে বলেছিলেন, ঠাকুর আমার তো অনেক ধন সম্পত্তি, আমার মনের মধ্যে শান্তি নেই, আমি কোন জায়গায় গেলে শান্তি পাবো। আমার বামদা বলেছিল বোলপুরে যা, বোলপুরে গিয়ে দেখবে ছাতিম গাছ আছে, সেই ছাতিম গাছের নিজে বসে পুজো পাঠ কর, তবে মনে শান্তি হবে। কারণ উনি 4 টাকাদের সাংস্কৃতিক অনুষ্ঠানে আমি পরীক্ষার সময় নাট্যঘরের মধ্যে হয়, এই যার মধ্যে 2000 স্টুডেন্ট একসঙ্গে বসতে পারে, বসতে বসতে আসন দিয়ে বসতে হয়। আচ্ছা, নাট্যঘর বাদিকে এটা হচ্ছে ডিপার্টমেন্টটা হচ্ছে কলা ভবন ডিপার্টমেন্ট। এটা একটা সাঁওতাল পরিবার, এটা গ্রাম ছেড়ে চলে যাচ্ছে, এটা মানে ছিল রামকিং করবে 1938 সালে, এটাকে কাকড়ম মাটিকে সিমেন্ট করে সঙ্গে মিক্স করে। এটা হচ্ছে নন্দলাল বোসের বাড়ি, ঘোষ পার করে যিনি কালো কালো ছবিগুলো এঁকেছিলেন, নন্দলাল বোস ঘোষ। এরপরই আমরা চলে এলাম সৃজনী শিল্পগ্রাম। তো অনেক ভিডিও দেখেছি, সুন্দর জায়গা, আমিও পুরোটা ঘুরে দেখব এবং তার সাথে এখানে বাউল গান উপভোগ করব। চলো ভিতরে যাওয়া যাক, দেখতে থাকো।
আমরা এখন এসে পৌঁছলাম সুরুলের রাজবাড়ি বা সুরুলের বড় বাড়িও কেউ কেউ বলে থাকে। এর পিছনে একটা ছোট বাড়ি আছে, সেখানেও যাব। আগে এই বাড়িটা ঘুরে নিয়ে দেখতে থাকো। আমরা এখন এসেছিলাম সুরুলের রাজবাড়ি, এটা ঘোরা হয়ে গেল। এবার নেক্সট ডেস্টিনেশন হচ্ছে সুরুলের ছোট বাড়ি, চলো দেখতে থাকো। এই হচ্ছে সুরুলের ছোট বাড়ি, এখানে দুটো মন্দির আছে। আর এই বাড়িটা, এটা হচ্ছে ছোট বাড়ি, এখানে দুর্গাপুজো হয়। এই যে বেদি করা রয়েছে দেখতে পাচ্ছি, চলো দেখতে থাকো। এরপর আমরা শান্তিনিকেতনের সেই লাল মাটির রাস্তা ধরে যাচ্ছি আমার কুটির। আর রাস্তাটার দিকে তাকিয়ে যখন যাচ্ছি সত্যিই মনে হচ্ছে আমরা এখন শান্তিনিকেতনে আছি, সেই অনুভবটাই হচ্ছে। লাল মাটি চারিদিকে, রাস্তাটা খুব সুন্দর। এরপর আমরা চলে এলাম আমার কুটির। এখন চলে এসেছি কোপাই নদীতে, আর এই হচ্ছে কোপাই নদী। আর এই নদীটা দেখেই কবিগুরু লিখেছিলেন আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে। দারুণ সুন্দর। এরপর আমরা দুপুরের লাঞ্চ করব বলে একটা খুব সুন্দর রেস্টুরেন্টে চলে এলাম। রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করার পরই এত সুন্দর চারিদিকে, পিতল কাঁসারের জিনিসপত্র এবং চেয়ার টেবিলগুলো খুব সুন্দর দেখতে, অত্যাধুনিক। তো দেখতে থাকো, আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপর আমাদের এখনও অনেকগুলো জায়গা যেতে বাকি আছে। এরপরই আমরা এলাম বুদ্ধ মূর্তি দেখতে। তো এটা দেখার পরে যাব হচ্ছে প্রকৃতি ভবন। আর প্রকৃতি ভবন দেখার পরে, যেটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম, সেই সোনাঝুরির হাটে আমরা এখন চলে এসেছি। চলো ঘুরে টুরে নিই। ভিডিও হয়তো এখানকার বেশি করতে পারবো না, কারণ কেনাকাটা করতেই ব্যস্ত হয়ে যাব। দেখতে থাকো। এখন বাজে বিকেল চারটে, চারটের সময় আমরা এলাম শালবনে ঘুরতে। তো সোনাঝুরির হাট আমাদের ঘোরা হয়ে গেছে, এরপর আমরা শালবন আর পলাশমণি গ্রামটা দেখে তারপর যাব হচ্ছে কঙ্কালীতলা।
এরপর আমরা চলে এসেছি সতীপীঠ কঙ্কালীতলা মায়ের মন্দিরে। তো এখানেও আসার অনেক দিনের একটা ইচ্ছা ছিল, আসার সময় আর একটা সতীপীঠ দর্শন হয়েছে নন্দিকেশ্বরী মাতার মন্দিরও। আর এখানে এখন আমরা পুজো দিচ্ছি, পুজো দেওয়া হয়ে গেলে বাইরেটা একটু ঘুরবো, তারপর আমাদের রুমে ফিরে যেতে হবে। সব কিছুই আজকে ঘোরা হয়ে গেল, শুধু কালকে আর একটা ঘোরার জায়গা আছে, রবীন্দ্রভবনটা আমরা আজকে মিউজিয়ামে ঢুকিনি, একটু ওখানে দেরি হবে, আজকে হাটটা ঘুরতে পারবো না। এই কুণ্ডের জল খুব পবিত্র, তো এই কুণ্ডের জল আমিও একটু মাথায় দেব, সৌরভ নাববে। আর এখানেই নাকি মায়ের কাঁকাল পড়েছিল। প্রত্যেকটা স্পট ঘুরে আমরা এখন চলে এসেছি রুমে, আর ফ্রেশ ট্রেশ হয়ে তারপর এখন একটুখানি রেস্ট নিই, আজকে রাত্রে এখানেই থাকবো, তারপর কালকে আমাদের ট্রেন আছে, আমরা দুপুর 1:15 ট্রেন বোলপুর স্টেশন থেকে একদম হাওড়া, তো কালকে বাড়ি চলে যাব। খুব ভালো ঘোরা হয়েছে, খুবই সুন্দরভাবে সব কিছু ঘুরতে পেরেছি, খুবই ভালো লেগেছে।